দর্শক, স্বাগত একাত্তর মঞ্চে। আমি সামিয়া রহমান। আজ ছিল হেফাজতে ইসলামের হরতাল। বিরোধী দলের শীর্ষস্থানীয় নেতাদের গ্রেফতারের প্রতিবাদে কাল থেকে শুরু হচ্ছে বিএনপির 36 ঘন্টা হরতাল। সংঘর্ষ, সহিংসতা, নিরাপত্তাহীনতার আশঙ্কায় দেশ জুড়ে উদ্বেগ। সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, কিন্তু পর্যবেক্ষক মহলের মতে হেফাজতের 13 দফা দাবি নিয়ে ঢাকা অবরোধ সহ মাসব্যাপী কর্মসূচি, অন্যদিকে বিএনপি নেতাদের গ্রেফতার, হরতাল, আবার যুদ্ধাপরাধের চলমান বিচার এবং জামাত শিবির নিষিদ্ধের দাবিতে আন্দোলন, এই সব নিয়ে রাজনীতিতে নানামুখী সংকটের মধ্যে রয়েছে। বিশেষ করে রাজনৈতিক ইস্যু এবং আইন শৃঙ্খলার ইস্যু দু ক্ষেত্রেই সরকারি জোট এবং বিরোধী জোটের তৎপরতা জনগণকে নানা প্রশ্ন এবং উৎকণ্ঠার মধ্যে ফেলছে প্রতিদিন। কি করছে সরকার এবং কি ভাবছে নানা পক্ষ, তা নিয়ে আমরা কথা বলবো আজ একাত্তর মঞ্চে। এবং আজ আমাদের সাথে মুখোমুখি আছেন একাত্তর মঞ্চে ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ একাত্তর মঞ্চে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আজকের দিনের প্রধান সংবাদগুলো একটু শুনে আসবো। হেফাজতের হরতালে রাজধানী শান্তিপূর্ণ, চট্টগ্রাম এবং ময়মনসিংহের 14 দল এবং পুলিশের সাথে সংঘর্ষ, আহত কমপক্ষে 70 জন। শরিয়া আইনে ধর্ম অবমাননাকারীর বিচারের দাবি হেফাজতের। তাদের ব্যাপারে ইসলাম যে সাজা দিয়েছে সেই সাজাকে, সেই সাজার জন্য আইন প্রণয়ন করে সাজার ব্যবস্থা করা। ব্লাসফেমি আইনের সম্ভাবনা নেই বিবিসিকে প্রধানমন্ত্রী। তারা এটা দাবি করছে, আমাদের তেমন কোনো আইন করার কোনো পরিকল্পনা নেই, কারণ বিদ্যমান আইনে ধর্ম অবমাননার শাস্তির বিধান আছে। হেফাজতের হরতাল প্রতিরোধে গণজাগরণের মঞ্চের পতাকা মিছিল, কাল প্রতীকী লাঠি মিছিলের কর্মসূচি। 9 এপ্রিল বিকাল 4টায় প্রজন্ম চত্বর থেকে প্রতীকী লাঠি মিছিল বের হবে। দর্শক, আজকের দিনের প্রধান সংবাদগুলো শুনলেন। আমাদের এই আলোচনায় প্রসঙ্গক্রমে আরও অনেকে সংযুক্ত হবেন, আমরা চাই আপনারাও আমাদের সাথে সংযুক্ত হন ফোন, SMS, ফেসবুক, টুইটার, স্কাইপ, যে কোনো মাধ্যমে। আমরা যদি আলোচনা শুরু করি, এবং স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি গত 6 এপ্রিল হেফাজতের লং মার্চের সমাবেশের পর তাদেরকে সমাবেশ শান্তিপূর্ণ হয়েছে বলে তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন, কিন্তু সেদিনও আমরা দেখেছি, গণমাধ্যমে দেখেছি, শাহবাগের গণজাগরণ মঞ্চে তারা হামলা চালিয়েছে, কয়েকজন নারী সাংবাদিক সহ বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীর উপর তারা হামলা করেছে, বেশ কয়েক জায়গায় এই হেফাজতে ইসলামের কর্মীদের সাথে পুলিশ এবং গণজাগরণ মঞ্চের কর্মীদের সংঘর্ষ হয়েছে, ফরিদপুরে একজন নিহত হয়েছে। এবং আজকের হরতালেও কিন্তু আমরা দেখেছি তারা ব্রাহ্মণবাড়িয়ার রেলপথ অবরোধ করেছে, ময়মনসিংহে সংঘর্ষ হয়েছে, পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে, বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছে, এবং চট্টগ্রামে গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ হয়েছে। আজকে কি তাদের ধন্যবাদ জানাবেন? এই ধরনের কোনো উক্তি তো আজকে আমি করিনি এবং করবে বলে আমার আমার কোনো কোনো ধারণা নেই। আমি মনে করি আজকে যে অবরোধ বা হরতালের কর্মসূচি তারা পালন করেছেন, সেই অবরোধ বা হরতালের কর্মসূচি পালন করার কোনো যৌক্তিকতা ছিল না। এবং সারা দেশে যে ঘটনাগুলো ঘটেছে এবং যেসব যেভাবে এই তথাকৃত হরতাল তাদের ভাষায় উদযাপিত করা হয়েছে, তাতে মনে হয়েছে যে জনসাধারণ, বাংলাদেশের অবিসংবাদিত বা নিরঙ্কুশ সংখ্যাংশ জনসাধারণ তাদের এই হরতাল বা হরতালের পেছনে যৌক্তিকতা গ্রহণ করেনি। সেদিন সমাবেশের পরও তো তারা বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে, আমরা গণমাধ্যমে যেটা দেখেছি, কিন্তু সেটিকে আপনি শান্তিপূর্ণ সমাবেশ বলেছিলেন। আমি 6 তারিখের সমাবেশের পরে পরপরই আমি বলেছিলাম যে সেই সমাবেশে তারা যে শর্ত আমাদেরকে, যে শর্তে আমরা তাদেরকে সমাবেশ করতে দিয়েছিলাম পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর তরফ থেকে, সেই শর্ত অনুযায়ী মোটা দাগে মোটামুটি শান্তিপূর্ণভাবে তারা তাদের সমাবেশ অনুষ্ঠিত করেছেন, এবং সেজন্য তাদেরকে আমি ধন্যবাদ বা সাধুবাদ জানিয়েছিলাম। এবং সাথে সাথে এও আমি বলেছিলাম যে তাদের ওখানে লুকিয়ে থাকা যেসব জামাত, বিএনপি এবং শিবিরের দুর্বৃত্তরা
আমাদের মহিলা সাংবাদিকের উপর নাদিয়া শামীর উপর এবং অন্যদের উপর আক্রমণ করেছিল, সেটা নিন্দনীয়, সেটা গ্রহণীয় নয়, এবং সেটা যারা করেছে তাদেরকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ এবং দৃঢ় পদক্ষেপ গ্রহণ করতে আমরা ইতিমধ্যে নির্দেশ দিয়েছি। আমরা এই পদক্ষেপগুলো আমরা গ্রহণ করব, এই লক্ষ্যে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এছাড়া সমাবেশের পরে তাদের ওখান থেকে ওই জামাত এবং শিবিরের বেশ সংখ্যক দুর্বৃত্ত আমাদের রমনা পার্ক পার হয়ে রমনা পার্কের বেরিজাল স্থানভাবে স্থানে স্থানে ভেঙে গণজাগরণ মঞ্চের উপর আক্রমণ করতে উদ্যত হয়েছিল, পায়তারা চালিয়েছিল। সেটা নিরাপত্তা বাহিনীর তরফ থেকে আমরা প্রতিহত করেছি এবং সেই প্রতিহত করার প্রক্রিয়ায় তাদের সাতজন দুর্বৃত্তকে আমরা গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার করে এদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে এটা সমাবেশের হেফাজত ইসলামের তরফ থেকে নয়, কিন্তু হেফাজত ইসলামের মোড়কে লুকিয়ে থাকা বা আশ্রয় নেওয়া জামাত এবং ইসলামের জামাত ইসলামী এবং শিবিরের দুর্বৃত্তরা করেছিল, তাদেরকে আমরা শনাক্ত করেছি এবং তাদের বিরুদ্ধে আমরা যথাযথ পদক্ষেপ নেব। তো যে কথা বলা তাহলে এই যে দেশব্যাপী তাদের যে কার্যক্রম ছিল সেই কার্যক্রম বাস্তবায়ন প্রক্রিয়ায় আজকেও তারা যেখানে যেখানে এই ধরনের সহিংসতার পরিচয় দিয়েছে সেখানে পুলিশ ও নিরাপত্তা বাহিনী তাদেরকে প্রতিহত করেছে এবং এই প্রতিহতকরণ প্রক্রিয়ায় যারা দুর্বৃত্ত হিসাবে শনাক্ত হয়েছে তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনি বারবার বলছেন যে হেফাজতের ইসলামের ভেতরে লুকিয়ে থাকা জামাত এবং বিএনপির দুর্বৃত্ত, সেখানে আমি আসবো। তার আগে একটু আমি বলছি, হেফাজতে ইসলামের যে কার্যক্রম বাস্তবায়নের কথা বলছেন তারা কি সফল হয়েছে? আমি মনে করি না। এই 16 কোটি জনগণের দেশে প্রতিদিনই কিছু না কিছু ঘটনা ঘটে, ওই প্রতিদিনই যখন এই ধরনের কিছু কিছু ঘটনা ঘটে তখন সেই ঘটনাগুলোকে গুরুত্ব দিয়ে সেই ঘটনাকেই জনসাধারণের অভিমত হিসাবে নিয়ে নেওয়া আর কোনো যুক্তিকতা নাই। আমরা সেই প্রেক্ষিতেই এটা বিচার করছি। আপনি দুর্বৃত্তের কথা বলছেন, আপনি নিজেও বলেছেন এবং আপনাদের অন্যান্য মন্ত্রীরাও বলছেন যে আপনাদের খবর ছিল এই 6 এপ্রিল লং মার্চের যে সমাবেশটা সেখানে নাশকতা হতে পারে। আজকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমও বলেছেন যে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সরকারের কে উৎখাতের ষড়যন্ত্র হয়েছিল। আমরা গণমাধ্যমে দেখেছি খবর এসেছে হেফাজতে ইসলাম সমাবেশ করে চলে যাওয়াতে বিএনপি নাখোশ হয়েছে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি যে সমাবেশ করার অনুমতি দিলেন, তারা যদি সমাবেশ করে চলে না যেত, যদি আরও বড় ধরনের সহিংসতা হতো, তাহলে আপনাদের কী প্রস্তুতি ছিল? আমরা প্রস্তুত ছিলাম। দেখুন, আমাদের সংবিধানে সুস্পষ্টে বলা হয়েছে যে এদেশের সকল মানুষের, সকল নাগরিকের যুক্তিসঙ্গত বাধানিষেধ সাপেক্ষে সমাবেশের অধিকার, সংগঠন অধিকার এবং বাক প্রকাশের অধিকার আছে। এই সংবিধানের এই সূত্র অনুযায়ী যখনই কোনো গোষ্ঠী কিংবা কোনো দল আমাদের কাছে সমাবেশের জন্য আইন অনুযায়ী অনুমতি চান, তখনই আমরা ওই শর্ত সাপেক্ষে তাদেরকে অনুমতি দিই। এবং এই 6 এপ্রিল যখন হেফাজত ইসলামকে অনুমতি দেওয়া হয়েছিল ঢাকা মহাসমাবেশ করার জন্যে, তাদের ভাষায় মহাসমাবেশ, তখন আমরা বলেছিলাম যে হ্যাঁ, তারা সমাবেশ করতে পারেন, ওই জায়গায় করবেন এবং সেখানে কোনো সহিংস কোনো কর্মকাণ্ড করবেন না। তবে হ্যাঁ, এটাও বলা দরকার, সেখানে যদি কোনো সহিংসতার তারা আশ্রয় নিতেন তাহলে নিশ্চয়ই তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হতো। আপনি যুদ্ধাপরাধের বিচারের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের নাশকতার কথা বলেছিলেন, বিচারকে বানচাল করার প্রক্রিয়া চলছে। আপনি এর আগে আমাদের 71 মার্চে যুদ্ধ অপরাধের বিচার বানচাল করার জন্য তারা কিন্তু দাবি উঠে, তখনও দাবি উঠেছিলেন, এখনও এই সমাবেশে তারা দাবি উঠিয়েছেন। এবং যেসব রাজনৈতিক দল, উদাহরণ তো বিএনপি, এই সমাবেশে যোগ দিয়ে তাদের সমর্থন জ্ঞাপন করার জন্য এসেছিল, তারাও কিন্তু যুদ্ধ অপরাধীর বিচার ব্যাহত করার জন্য অপচেষ্টা চালিয়ে এসেছে এবং সেই লক্ষ্যে তারা সেখানে গেছে। এবং যেসব জামাত ইসলামী এবং যেখানে আপনার জামাত ইসলামী এবং শিবিরের যেসব দুর্বৃত্তরা সেখানে যোগ দিয়েছিল, তাদেরও কিন্তু মূল উদ্দেশ্য তাই ছিল, তারা হেফাজত ইসলামের মোড়কে যুদ্ধ অপরাধীদের বিচারে বাধা সৃষ্টি করার পায়তারা চালিয়েছিল, এতে কোনো সন্দেহ নেই। আপনি আমাদের 71 মঞ্চে সেদিন বলেছিলেন যে যুদ্ধাপরাধের ক্ষেত্রে যে বিচারের ক্ষেত্রে যে বিএনপির সাথে যে জামাত শিবিরের সাথে যে সহিংসতা হলো হরতালে মাঝখানে বেশ কয়েকদিন ধরে যে সহিংসতা হলো, সেক্ষেত্রে সরকারের আসলে রাজনৈতিক প্রস্তুতি ছিল না, এ ধরনের রাজনৈতিক প্রস্তুতি ছিল না, কিন্তু সরকার পুলিশ বাহিনীকে ব্যবহার করেছে। এই ধরনের কোনো উক্তি আমি করেছি বলে আমার মনে পড়ে, আমাদের 71 মঞ্চে বলেছিলেন, আমি যেটা বলেছিলাম যদ্দুর আমার মনে পড়ে, তাহলে এই
যে এটি একটি রাজনৈতিক রাজনৈতিক আন্দোলন অনেকাংশে, সেজন্যে কেবলমাত্র প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে নয়, প্রশাসনিক কর্মতৎপরতার সাথে সাথে এটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বা রাজনৈতিক প্রেক্ষিতেও মোকাবেলা করা হবে। এবং সেই মোকাবেলা বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগ এবং 14 দলের অন্য যে শরিক দলগুলো আছে তারা সবাই করেছেন। 5ই মে তারা আবার ঢাকা অবরোধ করবে, বিচ্ছিন্ন করে দেবে, তাহলে সেক্ষেত্রে আর কি করতে যাবেন? আপনাদের রাজনৈতিক প্রস্তুতি আছে বা? দেখুন, যদি আমার মনের ইচ্ছা আপনার অশ্বের অবয়ব ধারণ করে, তাহলে তেপান্তরে মাঠ পেরিয়ে যেতে পারি। তারা ইচ্ছা পোষণ করেছেন, কিছু কিছু লোক তাদের মধ্যে অলীক স্বপ্ন দেখে বলেছেন যে আগামী 5 তারিখে তারা যদি এই ধরনের কোনো সমাবেশ করেন তাহলে সরকার নড়বড়ে হয়ে যাবে। আমি আপনাকে এবং আপনার মাধ্যমে আপনাদের অগণিত শ্রোতা ও দর্শককে নিশ্চিত দিতে চাই যে এই ধরনের কোনো কাজে কাজ করে সরকারকে তার অর্পিত দায়িত্ব পালন থেকে কেউ কোনো দিন চ্যুত করতে পারবে না। এবং সেই ধরনের কোনো কথায় বা আস্ফালনে এই সরকার শঙ্কিত বা উৎকঠিত নয়। হ্যাঁ, সেদিন 6 তারিখের কথা বলছেন তো, 6 তারিখে আমাদের হিসাব মতে 80,000 লোক সেখানে হয়েছিল মূল অংশে, এবং 20,000-এর মতো লোক চারিদিকে আপনার দর্শক হিসাবে দাঁড়িয়েছিল। তার মানে প্রায় 100,000-এর লোক সেখানে সমবেত হয়েছিল বলে আমাদের প্রাক্কলন বা প্রাথমিক হিসাব। আপনার সংখ্যা যদি সঠিক হয়, যদি নাশকতা হতো, তাহলে আসলে কী করতেন? নিশ্চয়ই তাদেরকে দমন করা হতো। 100,000 লোক সম্বলিত, এটা মনে রাখতে হবে, 100,000 লোক সম্বলিত সমাবেশে কিন্তু সবাই দুষ্কৃতিকারী নয়, সবাই দুষ্কৃতিকারী হিসেবে প্রত্যক্ষ ভূমিকা রাখেন না। আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা বলি, যখনই একটি সমাবেশ হয় এবং সেখানেও দুষ্কৃতির কোনো কর্মকাণ্ড হয়ে থাকে, তখন শতকরা 20%-এর মতো লোক তাতে প্রত্যক্ষ বা পরোক্ষে অংশগ্রহণ করে থাকে, এবং তাদেরকে সর্বাত্মক দ্রুততার সাথে দমন করার ক্ষমতা সরকারের ছিল, এখনও আছে। আমরা একটা বিরতি নিচ্ছি, স্বরাষ্ট্রমন্ত্রী আপনার কাছে আবারও চলে আসবো। দর্শক, তার একটি দর্শক প্রশ্ন আছে, আমি দর্শক প্রশ্নটা নিতে চাই, আপনি নাম বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম ফারজানা, আমি ঢাকা থেকে বলছি। একটি প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আছে, সেটি হলো যে নাশকতার কারণেই হোক, সহিংসতার কারণেই হোক, বিরোধী জোট হরতাল ডাকছে এবং সেই হরতাল পালিত হচ্ছে। আমি সফল বা ব্যর্থ সেই প্রসঙ্গে যাচ্ছি না। সব প্রশাসনিক কাজকর্ম ঠিক মতো হচ্ছে না, লোকজন গাড়ি ঘোড়া বের করতে পারছে না, দোকানপাট খুলতে পারছে না। এখন যদি কোনো বিরোধী জোট ঠিক করে যে আগামী 6 মাস তারা এভাবেই হরতাল ডাকবে, সরকারের আসলে প্রস্তুতিটা কি? স্বরাষ্ট্রমন্ত্রী জি, আপনার প্রশ্ন খুব প্রাসঙ্গিক। আমি মনে করি অহেতুক হরতাল যদি ডাকা হয়, তাহলে যে আর্থসামাজিক কর্মযজ্ঞের ভিতরে একটি জাতি নিজের অস্তিত্ব বজায় রাখতে পারে এবং এর প্রগতি সাধন করতে পারে তা ব্যাহত হয়। যদি অব্যাহতভাবে এই ধরনের গোষ্ঠী অযৌক্তিকভাবে অহেতুকভাবে আমাদের উৎপাদন বন্ধ করার জন্যে, দোকানপাট তালা রাখার জন্যে, জনগণকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার পথে বন্ধ করার জন্য করে থাকে, তাহলে তারা দেশের প্রতি যে তাদের আনুগত্য আছে কিংবা জনগণের প্রতি যে তাদের আনুগত্য আছে, জনগণের কল্যাণে যে তারা বিশ্বাসী নয়, সে কথা সুস্পষ্টে তারা প্রমাণ করবেন। এবং তাই যদি হয়, একথা সুস্পষ্টে জানা প্রয়োজন যে ওই বিন্দুতে ওই সময়ে সরকারের তরফ থেকে, নির্বাচিত দায়িত্বশীল সরকারের তরফ থেকে সর্বাত্মক শক্তি দিয়ে যারা দেশের এবং জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করে তাদেরকে দমন করা অবশ্য কর্তব্য, এবং সেই কাজটি আমরা করব। আপনারা দমন করবেন। আমাদের সাথে এখন কারওয়ান বাজার নিউজ সেন্টার থেকে যুক্ত হচ্ছেন মাওলানা মঞ্জুরুল ইসলাম, যুগ্ম মহাসচিব হেফাজতে ইসলাম ঢাকা মহানগর। মাওলানা মঞ্জুরুল ইসলাম, আমাদের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, উনি বলেছেন যে সেদিন 6ই এপ্রিলের লং মার্চের সমাবেশে আপনাদের প্রায় 80,000-এর মতো লোক সমাগম হয়েছিল। আপনার মতে কতজন লোক সমাগম হয়েছিল? আমি মনে করি যে উনি যে সংখ্যা পেশ করেছেন এটা মোটেও সঠিক নয়। আপনারা বিভিন্ন জাতীয় দৈনিকে দেখেছেন, কোনো দৈনিক 20 লক্ষ লোকের কথা বলেছে, কোনো দৈনিক 22 লক্ষ লোকের কথা বলেছে। 80,000 বার সঙ্গে আরও 20,000 সংযুক্ত করে সর্বমোট সংখ্যা 1,00,000 স্থির করা, এটা আমি মনে করি সঠিক তথ্য নয়। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এর উত্তর দিবেন, তার আগে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনারা বলেছেন শান্তিপূর্ণ হরতাল করবেন, কিন্তু আজকেও আমরা দেখেছি ব্রাহ্মণবাড়িয়া রেলপথ অবরোধ করা হয়েছে, ময়মনসিংহ চট্টগ্রামে সংঘর্ষ হয়েছে এবং সেদিনও গণমাধ্যম কর্মীদের উপর হামলা হয়েছে। এই সংঘর্ষ, হামলা, নাশকতা, সহিংসতা, এর দায় কার? না, আমাদের কোনো কর্মী এই ধরনের কোনো কাজ করেছে বলে আমরা মনে করি না। আমাদের পূর্ব থেকে নির্দেশনা দেওয়া ছিল যে আপনারা জায়নামাজ বিছিয়ে হাতে তসবি নিয়ে
আপনারা যেখানে জায়গা পান আপনারা বসে পড়বেন, আপনারা পিকেটিং ছাড়া, জ্বালাও পড়াও ছাড়া, কোনো রকম সহিংস কার্যক্রম ছাড়াই আপনারা সর্বাত্মক হরতাল পালন করবেন, এটাই আমাদের নির্দেশনা দেয়া ছিল। আমাদের নির্দেশনার বাইরে কোনো কর্মী যেতে পারে বলে আমরা মনে করি। তাহলে কে করছে? তাহলে কে করছে? না, আঘাত আসছে তাদের উপর থেকে, তারা প্রতিরোধ করতে গিয়ে এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি। এটা কি জামাত শিবির করছে? এটা কি জামাত শিবির করছে? না, জামাত না, হেফাজতের নামে কেউ করতে পারে, সরকার দলীয় লোক করতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন যে হেফাজত ইসলামের মধ্যে জামাত এবং বিএনপির কিছু লোকজন, জামাত এবং বিএনপির লোকজন হেফাজত ইসলামের মধ্যে রয়েছে। কিছু না, বেশ কিছু লোকজন জামাত এবং বিএনপির মানুষ হেফাজত ইসলামের মধ্যে রয়েছে, সংযুক্ত রয়েছেন, আপনি কি বলবেন? না, আমরা মনে করি বিষয়টা মোটেও এমন নয়। হেফাজতে ইসলামের তৃণমূল পর্যায়ে অগণিত সমর্থক রয়েছে, কোথাও হেফাজতে ইসলামের এই যে আপনারা 6 তারিখ লক্ষ্য করলেন বিশাল জনসমুদ্র, এখানে আমাদের তাহলে মাওলানা মনজুর ইসলাম, আমি আপনাকে একটু তথ্য জানাচ্ছি। প্রথম আলো, ডেইলি স্টার, বিভিন্ন গণমাধ্যমে যে তথ্যগুলো এসেছে, আর 18 দলীয় জোটের মধ্যে ইসলামী ঐক্য জোট, খেলাফতে মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, নেজামে ইসলাম পার্টি, এসব দলের নেতারা হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহানগর এবং জেলা কমিটিগুলোর বিভিন্ন পদে রয়েছেন। এটা তো হেফাজতে ইসলামে তারা থাকতেই পারে, এটা একটা ইসলামী সংগঠন, অরাজনৈতিক সংগঠন, আল্লামা আহমদ শফি ডাক দিয়েছেন, তার ডাকে এত বড় মুরব্বী এবং জাতির অভিভাবকের আসনে যিনি আসেন, তার ডাকে যে কোনো পর্যায়ের নেতা, যে কোনো দলের নেতা আসতেই পারে। তো এই 18 দলীয় জোটে যারা আছেন তাদের হেফাজতের সঙ্গে সম্পৃক্ত থাকা মানে আমাদের সরাসরি 18 দলীয় জোটের সঙ্গে সম্পর্ক আছে, এটা আমরা, এই অভিযোগ আমরা কোনোভাবেই স্বীকার করি না। আর আপনি বলছেন যে এই সংঘর্ষ সহিংসতা আপনারা করছেন না, কিন্তু আমরা গণমাধ্যমে দেখেছি গণমাধ্যম কর্মীদের উপর হামলা থেকে শুরু করে পুলিশের সাথে সংঘর্ষ, সেগুলো হেফাজতে ইসলামের কর্মীদের দ্বারা দেখেছি। না, গণমাধ্যম তো সব অংশটুকু পরিবেশন করে না, আমরা দেখতে পাই হামলার সূচনা কোত্থেকে, কে আসলো, কখন কার উপরে আঘাত করলো, কে ঢিল ছুড়লো, সব পুরো অংশটা যদি গণমাধ্যম প্রকাশ করে তাহলে বাস্তব মানে চিত্রটা জাতির কাছে সুন্দরভাবে উপস্থাপিত হবে। সকল গণমাধ্যম ভুল তথ্য দিচ্ছে বলে আপনি মনে করছেন? আপনাদের হেফাজতে আপনি সংখ্যার ক্ষেত্রেই তো দেখলেন কত বিরাট ফরাক আমরা লক্ষ্য করলাম। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিতে নিব, তার আগে আপনার কাছে জানতে চাচ্ছি, আপনারা হেফাজতে ইসলামের পক্ষ থেকে ব্লাসফেমি আইনের কথা বলেছেন, আজকে প্রধানমন্ত্রী বিবিসিকে বলেছেন শরিয়া আইন করার কোনো পরিকল্পনা তাদের নেই, প্রচলিত আইনেই বিচার করা যাবে, প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর কি বলবেন? আমরা অবশ্যই, প্রধানমন্ত্রী নির্বাহী পদে আছেন, তিনি জাতিকে যেটা বলছেন আমরা তার বক্তব্য শুনেছি, কিন্তু আমরা আমাদের দাবি তো অটল থাকব, অবিচল থাকব, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন বেগবান হবে, তীব্র থেকে তীব্রতর হবে। কারণ প্রচলিত আইন যদি থেকে থাকে তাহলে কেন, বিদ্যমান আইন যদি থেকে থাকে তাহলে নতুন করে আইন করার দরকার কি? প্রচলিত আইন দিয়ে তো এগুলো প্রশমিত হচ্ছে না, এগুলো তো বন্ধ হচ্ছে না, এই দরজা তো বন্ধ হচ্ছে না, ইসলামকে কটাক্ষ করা হচ্ছে, আল্লাহ আল্লাহ রসুলকে কটাক্ষ করা হচ্ছে, যেগুলি পড়তেও পারি না, মুখে উচ্চারণও করতে পারি না, এই সমস্ত অপরাধের মানসিকতা। আপনাকে ধন্যবাদ, একটি দর্শক প্রশ্ন আছে আমাদের কাছে, আমি দর্শক প্রশ্নটা নিতে চাই, আপনি নাম বলে প্রশ্ন করুন। জি, আপনি প্রশ্ন করুন। জি বলুন। আমি হাবাজুর হুজুরের কাছে বলতে চাই যে এই যে যুদ্ধাপরাধী যাদের বিচার হচ্ছে ওনারা এদের বিচার চান কিনা, যুদ্ধাপরাধীদের বিচার আপনারা চান কিনা? আপনাকে প্রশ্ন করছি, একজন দর্শক প্রশ্ন করেছে আপনার কাছে, যুদ্ধাপরাধীদের বিচার আপনারা চান কিনা? আমি আপনাকে একটু, যুদ্ধাপরাধের বিচার আমরা চাই, অবশ্যই এই বিচার মানসম্পন্ন হতে হবে, আন্তর্জাতিক মানের হতে হবে, যেন এই বিচার প্রক্রিয়া কারো কাছে কোনো অবস্থাতেই কোনো মহলের কাছে প্রশ্নবিদ্ধ নয়। সে বিষয়ে আপনার কাছে 71 যুদ্ধাপরাধীর সাথে কারা জড়িত ছিল আপনার মতে? 71 যুদ্ধাপরাধী বলতে দিন, আপনার মতে 71 যুদ্ধাপরাধীর সাথে বলতে দিন, যারা সরকার ক্ষমতায় আসার পরে যখন থেকে এই যুদ্ধ বিচার প্রক্রিয়া স্টার্ট করেছে, আমাদের কোনো আলেম সম্প্রদায়ের কোনো সদস্য এই বিচার প্রক্রিয়ার বিরুদ্ধে কখনো কোনো বক্তব্য দেননি। আপনার মতে 71 যুদ্ধাপরাধীর সাথে কারা জড়িত ছিল? যারা জড়িত ছিল এটা সরকার নির্ধারণ করবে, যারা দায়িত্বে আছে তারা নির্ধারণ করবে, আপনাকে আপনাদেরকে বিচারে কাঠগড়ায় দাঁড় করাবে। চাঁদে যে সাইদিকে দেখা গেছে সে বিষয়ে আপনাদের মতামত কি? দেখা কি সাইদি সাহেবকে দেখা যাওয়ার বিষয়টা আমরা কোনো অবস্থাতেই মানি না, আমরা এটাকে স্বীকারও করি না,
এটা যার যার ব্যাপার, যার যার মন্তব্য, যার যার বক্তব্য। আপনাকে আপনাকে ধন্যবাদ স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি বক্তব্যগুলো শুনলেন, সেই বক্তব্যের প্রতিক্রিয়া আপনার কাছে জানতে চাইবো। এবং আপনারা বলেছেন হেফাজতে ইসলামের এই দাবিগুলো আপনারা বিবেচনা করবেন, এবং সংখ্যার ব্যাপারটা যেটা উনি বললেন, দেখুন কথাটা যেসব কথা এখানে এসেছে সে কথার বিপরীতে কতিপয় তথ্য এবং মন্তব্য আপনার কাছে উপস্থাপন করা যায়। প্রথম তথ্য হলো যে 10 লাখ 20 লাখ বা 5 লাখ লোক যেখানে আপনার এই 6 তারিখে সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল সেখানে ধারণ করার বস্তুগত কোনো ভিত্তি নেই। কাজেই যারা 5 বা 10 লাখ 15 লাখের কথা বলেছেন সে কথাগুলো সত্য নির্ভর নয়। আর আমি 80,000 আর তার সাথে 20,000 1 লাখের মতো বলেছিলাম, এই 1 লাখ মতো লোক সেখানে ধারণ করা যেতে পারে। একটি স্থানে কতজন লোক থাকতে পারেন সেটা কিন্তু আমরা বিচার বিশ্লেষণ করে বা স্থান কতটুকু সেখানে লভ্য তার বিবেচনায় আমরা প্রাক্কলন করতে পারি। সেই প্রাক্কলনই আমি আপনাদের সামনে উপস্থাপিত করেছি এবং এক্ষেত্রে আমার মনে হয় নতুন করে কোনো বিতর্কে যাওয়ার অবকাশ নাই। দ্বিতীয় যে আমি কথাটা বলতে চাইব যে দেখুন, যারা হেফাজত ইসলামের কথা বলছেন তারা ধর্মপ্রাণ মুসলমান, তাদের অতীতে কী কাজকর্ম করেছেন তাদের তাদের কিন্তু হিসাব কিতাব আমাদের কাছে আছে। তারা সবাই যে আপনারা তাদের অতীতের কাজের হিসাব আপনাদের কাছে আছে কিন্তু তাদের দাবিগুলো নিয়ে আপনারা বলছেন বিবেচনা করছেন না, যে কোনো তা বলতে বা তার উত্তর আমি দিচ্ছি বা মন্তব্য করছি, কিন্তু তার আগে যে হুজুর এই কথাগুলো বললেন জনাব মঞ্জুর সাহেব, তাকে আমি 2টি হাদিসের কথা স্মরণ করিয়ে দিতে চাই। একটি হাদিসে আছে, এবং উনি আমার চাইতে ভালো জানবেন, যেখানে বলা হয়েছে যে রাসূল করিম বলেছেন যে গভীর রাতে কোনো ব্যক্তি যদি উচ্চ স্বরে আল্লাহর নাম জিকির করে এবং সেই জিকিরে তার প্রতিবেশীর নিদ্রা ভঙ্গ হয়ে যায় তাহলে জিকির করা তার জন্য হারাম হয়ে যায়। তাহলে হুজুর আপনি যে এই যে রাস্তায় বসে গেলেন জায়নামাজ নিয়ে, লোকজনের যাতায়াতের পথে বাধা দিলেন এবং লোকজনকে হেনস্থা করতে চাইলেন আপনার মত গ্রহণ করার অনুকূলে, এটা কি সেই হাদিস অনুযায়ী হয়েছে? ঠিক তেমনি আপনারা আপনাদের সমাবেশে বলেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী নাস্তিক বলেছেন, তার সাথে যারা আছেন তাদের অধিকাংশ নাস্তিক। আমিও সেই প্রেক্ষিতে একটি হাদিসের কথা আপনাকে স্মরণ করে দিতে চাই। রাসূল করিম বলেছেন যে যদি কোনো ব্যক্তি কাফের না হয় তাহলে সেই ব্যক্তিকে যদি ভিন্নতর কোনো ব্যক্তি কাফের বলেন তাহলে যে ব্যক্তি তাকে কাফের বলেন সেই ব্যক্তি কাফের হয়ে যায়। যে এই যে লোকজনকে নাস্তিক আপনি বলছেন, কাফের বলছেন, এটা কি ইসলামসম্মত? এটা কি হয়? এবং সরাসরি শেষ পর্যায়ে যে কথাটা আমি বলতে চাইবো, আমি 2 মাস আগে কায়রোতে গিয়েছিলাম, সেখানে রাসূল করিমের প্রিয়তম দহিত্র হযরত হাসান ইমামের ছিন্ন মস্তিষ্ক সমাহিত করা আছে। এটা এই হুজুর জানেন কি না আমার জানা নাই, বলা দরকার। এই মুসলমানরা ধর্মের মোড়কে বিভিন্ন মতাবলম্বী হয়ে রাসূল করিমের দহিত্রকে হত্যা করতে কিন্তু দ্বিধা করে নাই। আমি মনে করি যুক্তির ভিত্তিতে, আমি মনে করি মুক্তিবুদ্ধির ভিত্তিতে এইসব ধর্মীয় ভিত্তিক প্রবঞ্চনা থেকে দূরে সরে এসে ইসলামকে একটি বলিষ্ঠ ধর্ম হিসাবে, মানবতার কল্যাণে প্রযোজ্য একটি মূল্য হিসাবে সকলকে প্রযুক্ত করার এখানে বলছেন মুক্ত চিন্তার কথা বলছেন, কিন্তু তারা যে দাবির কথা বলেছেন সেটাকে যাওয়ার জন্য, কারণ তারা বলেছে এই দাবি তারা বলেছেন আমি মনে করি এভাবে গিয়েছিলেন এবং অন্যান্য সরকার বিরোধী যেসব দল আছে কিংবা যারা ঘোলা পানিতে সমর্থন ব্যক্ত করেছেন, আমি মনে করি এই সমর্থনের মাধ্যমে তারা কেবলমাত্র ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এই সরকারকে তাদের ভাষায় ক্ষমতা থেকে সরিয়ে দিতে অপচেষ্টা চালিয়েছেন, এটা কোনোমতেই সম্ভব নয়। তার আগে একটা বিরতি এখন নিতেই হচ্ছে, দর্শক এখন একটা বিরতি নিচ্ছে। দেখছেন 71 মঞ্চে আমাদের সাথে আজ মুখোমুখি আছেন ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা এখন একটু চলে যেতে চাই বাড়িধারা নিউজ সেন্টারে, সেখানে আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন ডক্টর ফৌজিয়া মুসলিম, ভারপ্রাপ্ত সভানেত্রী বাংলাদেশ মহিলা পরিষদ। ডক্টর ফৌজিয়া মুসলিম, এই যে 13 দফা দাবি দিল হেফাজতে ইসলাম, 42 বছর পর এই সময় দাঁড়িয়ে এই দাবিগুলোকে কীভাবে দেখছেন? আপনি কি মনে করেন এই দাবিগুলোর পেছনে আমাদের 2 প্রধান রাজনৈতিক দলের কি কোনো দায় দেখেন? অবশ্যই আমরা দেখি রাজনৈতিক দলের দায়, কারণ আমরা 71-এর স্বাধীনতাই বলেন, পরবর্তী বাংলাদেশ গড়ার কথাই বলেন, পুরোটার মধ্যে বাংলাদেশের নারী সমাজের একটা গুরুত্বপূর্ণ অবদান আছে
এবং এখনকার পর্যায়ে এই এই সময়ে এসে বাংলাদেশের যে উন্নয়ন, বাংলাদেশের যে সামাজিক ইন্ডেক্স যেগুলো আমরা দেখি যে অন্য আশেপাশের দেশের চেয়ে অনেক আগিয়েছে, সেখানে সবটাতেই কিন্তু মহিলারা সম্পৃক্ত। আপনি শিল্পে বলেন, গার্মেন্টস শিল্পে মেয়েদের যে অবদান, জনসংখ্যা নিয়ন্ত্রণে মেয়েদের যে ভূমিকা, নারী শিক্ষায় মেয়েদের যে ভূমিকা, এগুলোই কিন্তু বাংলাদেশকে একটা সামাজিক ইন্ডেক্সের একটা উচ্চতর পর্যায়ে নিয়ে গেছে। কাজে সেইখানে এসে বাংলাদেশের অগ্রগতিতে যেখানে মহিলারা সর্বক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা রাখতেছেন, সে সময় যদি কেউ নারী নীতি, নারীর পশ্চাদপসরণের কথা বলেন এবং এইটা যদি কেউ বলেন যে এটা আমরা বিবেচনা করব, তাহলে এটা আমার মনে হয় যে মানে মেনে নেওয়া তো যায় না, এবং এটার বিরুদ্ধে নারী সমাজ প্রতি মুহূর্তে সচেতন এবং এটাকে রুখে দাঁড়ানোর জন্য নারী সমাজ নিশ্চয়ই সচেষ্ট থাকবে। আপনাকে ধন্যবাদ। আমি একটু যেতে যাচ্ছি মাওলানা মঞ্জুরুল ইসলামের কাছে, উনি আমাদের কারওয়ানবাজার নিউজ সেন্টারে আছেন। আপনারা আপনাদের তেরো দফা দাবির মধ্যে বলেছেন নারী পুরুষের অবাধ মেলামেশা বন্ধ করতে হবে। আপনাদের অনেক নেতা আঠারো দলীয় জোটে আছেন, যেটি একটু আগেও কথা বললাম। আঠারো দলীয় জোটের শীর্ষ নেতৃত্ব নারী, প্রধানমন্ত্রী নারী, মহাজোটের নেতৃত্বে নারী আছেন। আপনাদের মতে ইসলামের নারী নেতৃত্ব হারাম, তাদের নেতৃত্বকে কীভাবে মানবেন? জি, আমরা তেরো দফা দাবির মধ্যে যে কথাটা বলেছি যে নারী পুরুষের অবাধ মেলামেশা বন্ধ করতে হবে, এর অর্থ এই নয় যে আমরা নারীদেরকে উপার্জনে বের হতে নিষেধ করি। এর অর্থ হলো নারী উপার্জনে বের হবে, নারী চাকরি করবে, তবে যে যে ধরনের মেলামেশা দ্বারা ব্যভিচার উৎসাহিত হয় এবং সমাজে অশ্লীলতার ব্যাপকতা সৃষ্টি হয়, ব্যয়াপনার বিস্তৃতি ঘটে, এই ধরনের মেলামেশাকে আমরা বন্ধ করতে বলছি, যেটা রাস্তায়, পার্কে, বিভিন্ন জায়গায় আমরা অহরহ দেখতে পাচ্ছি। আজকে মা বোনদের ইজ্জত নিরাপদ নয়, তাদের সম্মান সম্মান। মাওলানা মঞ্জুরুল ইসলাম, ইসলামের নারী নেতৃত্ব হারাম সেই দিক থেকে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী নারী, আপনারা কিভাবে মানবেন? নারী নেতৃত্ব হারাম, এই কথা তো আমাদের ঠিকই আছে। আমরা ইস্যু ভিত্তিক ঐক্য করেছি, আমরা ইসলামকে, ইসলামের বিধানকে দেশে প্রতিষ্ঠিত করার জন্য, আমাদের কথাগুলিকে দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আমাদের মতাদর্শ এখানে প্রতিষ্ঠিত করবার জন্য আমরা এক জায়গায় গিয়ে একটা ইস্যু ভিত্তিক ঐক্য করেছি। এর অর্থ এই নয় যে আমরা নারী নেতৃত্বকে একবারে বৈধতা দিচ্ছি। আপনাকে ধন্যবাদ। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, এই যে গণতন্ত্রের জন্য বা রাজনৈতিক প্রক্রিয়া এখন যে অবস্থা, যে ক্ষতিকর অবস্থা বিরাজ করছে, আপনি আপনি কি মনে করেন কে আসলে সবচেয়ে বেশি ক্ষতিকর, বিএনপি, জামাত, হেফাজতে ইসলাম? আপনারা সবাই মিলে আমি মনে করি একটা প্রতিক্রিয়াশীল চক্র নিজেদের মধ্যে গঠন করেছেন, যে প্রতিক্রিয়াশীল চক্র বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বিশ্বাসী নন, এবং সবচেয়ে বড় কথা যে সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ সাম্প্রতিককালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী, তার নেতৃত্বে যে অর্জন করেছে সেই অর্জনকে তারা ধূলিসাৎ করতে চান। এটা প্রতিক্রিয়াশীল চক্র, এবং এটা আমি মনে করি এটা কোনোদিনই সফল হবে না। আর যে কথা আমি বলতে চাইবো যে দেখুন, ডক্টর ফজলুল মুসলিম যে বললেন যে যারা এভাবে নারী নেতৃত্ব হারাম বলছেন, সেখানে সেই বিষয়গুলো বিবেচনা করা এবং নারীদের কাজে বের হওয়াটা, প্রথম কথা যেটা আমি বলতে চাইবো সেটা হলো এই, নারী সম্পর্কে যে কথাগুলো বলা হচ্ছে, যারা বলছেন আপনার যে লেবাসে বলছেন, তাদের মনে রাখা দরকার যে তাদের ঘরে তার মা বিদ্যমান আছেন, তার দাদি বিদ্যমান আছেন, তার স্ত্রী বিদ্যমান আছেন, তার কন্যা বিদ্যমান আছেন, এবং তারা সকলে কিন্তু নারী হিসাবে তার মা, কন্যা, স্ত্রী সবাইকে অপমান করছেন। এই অপমান করার কোনো অধিকার তাকে ধর্ম দিয়েছে বলে আমি মনে করি না। আর আমাদের সময় খুব কম, আপনি বলছেন যে বিএনপি, জামাত, হেফাজতে ইসলাম সবাই প্রতিক্রিয়াশীল আপনার মতে, এবং সেই জন্য আপনি আপনি কি তাদেরকে দমনপীড়ন করা প্রয়োজন বলে মনে করছেন? দেখুন, দমনপীড়নের ক্ষেত্র উত্থাপিত হবে দুই কারণে। প্রথম, তারা যদি আপনার দেশে নাশকতামূলক কাজ চালিয়ে যান তাহলে নিশ্চয়ই তাদেরকে দমন করা হবে। আর দুই, তারা যদি আর্থসামাজিক প্রগতি অর্জনের জন্য যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, যে প্রগতি অর্জনের প্রতিশ্রুতি আমাদের সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে যে এদেশ সৃষ্টি হয়েছে বা এদেশে প্রতিষ্ঠিত হয়েছে যাতে স্বাধীন সত্তায় সকলে সমৃদ্ধি অর্জন করতে পারে, এই সকলের ভিতর কিন্তু নারীও বিদ্যমান, যে এটার বিরুদ্ধে যারা কাজ করবেন তাদের বিরুদ্ধে নিশ্চয়ই আমাদের যথাযথ পদক্ষেপ নিতে হবে। আমি আপনার মাধ্যমে একটি প্রস্তাব, যারা এই ধরনের কথা বলছেন, ডক্টর মুসলিম ওখানে আছেন, তার সামনে আমি করতে চাই, এনাদের সামনে করতে চাই, তারা যেটা বলতে চাচ্ছেন সেটা হলো যে নারী পুরুষ দুটি ক্ষেত্রে আলাদা থাকবে যাতে তাদের কথা এতে ভেবিচার না হতে পারে। তো আমার তো একটা প্রস্তাব আছে, এতদিন ধরে তো আপনারা নারীকে বোরখা পরে রাখতে চাইতেন, এবার নিজেরা বোরখা পরেন না কেন, নিজেরা বোরখা পরে থাকেন কোনো অসুবিধা নাই, তারপর আরেকটা কাজ করতে পারেন, নিজেরা গৃহস্থালীদের কাজকর্ম করেন, নারীদের বাইরে কাজ করতে থাকেন, তাহলে তো অবাধে মেলামেশা হবে না, করতে রাজি আছেন?
আমি মাওলানা মনজুরুল ইসলামের এই বিষয়ে মন্তব্য নিব। আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রী, এই মুহূর্তে আপনার কাছে জরুরি কাজ কোনটা? বিএনপিকে স্পেস দিয়ে আস্থায় নেওয়া, নাকি তাদের দমনপীড়ন করা, নাকি যুদ্ধাপরাধের বিচারকে নির্বিঘ্ন রাখা, নাকি হেফাজতের দাবিকে বিবেচনা করা? আমরা যুদ্ধাপরাধের বিচার কাজ সম্পন্ন করতে চাই এবং এই প্রক্রিয়ায় যারাই প্রত্যক্ষ পরোক্ষভাবে বাধা সৃষ্টি করে তাদেরকে দমন করা আমাদের আসল কর্তব্য। আমরা এখন একটা আবার বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফিরে আসবো একাত্তর মঞ্চে। একাত্তর মঞ্চ, আমি একটু যেতে যাচ্ছি বাড়িধারা নিউজ সেন্টারে ডক্টর ফজিয়া মুসলিমের কাছে, আপনার শেষ মন্তব্য জানতে চাই। আমরা যেটা বলতে চাই যে আজকে এই যে ১৩ দফা দাবি যেটা আজকে আমরা দেখছি, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক, এবং আমি যেটা মনে করি যে এই অবস্থাটা একদিনে সৃষ্টি হয় নাই, এটা যথাসময়ে যথাযথ জিনিসকে গুরুত্ব না দেওয়ার ফলে কিন্তু আজকে এই জামাত আমি বলবো হেফাজতে ইসলামের আবরণে জামাত, তারা কিন্তু সাহস পাচ্ছে এরকম একটা বক্তব্য দাবি উত্থাপন করার, যেগুলো একটা মধ্যযুগীয় দাবি এবং যেগুলো আসলে এর মধ্যে কিছু কিছু আছে যেগুলো সংবিধানের সাথে সংঘর্ষী। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হেফাজতে ইসলামের কাছে আমি যেতে যাচ্ছি মাওলানা মনজুর ইসলাম, বলা হচ্ছে যে আপনাদের দাবিগুলো মধ্যযুগীয় দাবি, নারী নেত্রী বলেছেন, আপনাদের দাবিগুলো মধ্যযুগীয় দাবি বলেছেন নারী নেত্রী, এখানে ডাক্তার ফৌজিয়া মুসলিম আছেন, উনি বলেছেন আপনাদের দাবিগুলো মধ্যযুগীয় দাবি। আমাদের কোনো দাবি মধ্যযুগীয় দাবি নয়, আমাদের প্রত্যেকটা দাবি ইমানি দাবি, কোরআন সুন্নাহ সম্মত দাবি, যেই সমস্ত দাবি পূরণ হলে মা বোনদের ইজ্জত রক্ষা পাবে, তাদের সম্মান মর্যাদা রক্ষা পাবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটু আগে যে কথাগুলো বললেন তার উত্তরে আমি বলতে চাই যে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেশের সমস্ত মানুষের জানমালের নিরাপত্তা বিধান করা, এটা তার দায়িত্বের আওতায় পড়ে। তিনি কি পেরেছেন মা বোনদেরকে এসিড সন্ত্রাস থেকে বাঁচাতে, ইপটিজিং থেকে বাঁচাতে, ধর্ষণ অন্যান্য পর্যায়ে তারা যেভাবে নিগৃহীতা হচ্ছেন তিনি কি বাঁচাতে পেরেছেন? তিনি যেটা পারেননি ইসলাম সেটা পেরেছে, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সেটা পেরেছে। আপনাকে ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ। ডক্টর মেহউদ্দিন খান আলমগীর, এ প্রসঙ্গে আপনি কিছু বলবেন? হ্যাঁ, আমি দুটি ঘটনার কথা বলবো। প্রথম ঘটনা হলো যে সাম্প্রতিককালে কিছু কিছু সংবাদ মাধ্যমে আমরা দেখেছি যে মাদ্রাসার মধ্যেও ছাত্রী যারা গেছেন তারা তাদের সম্ভ্রম নিয়ে মাদ্রাসার শিক্ষকদের কাছ থেকে নিরাপদ ছিলেন না, কাজে এই ধর্মীয় অনুভূতির ভিত্তিতে এই ধরনের জাগরণের কথা বলা হচ্ছে। সেই ধরনের জাগরণ যদি তারা সৃষ্টি করতে পারতেন তাহলে নিশ্চয়ই সেটা, যদি নারী সাংবাদিকের এই অত্যাচারের চিত্রই আমরা দেখেছি গণমাধ্যমে, তাহলে এটা তারা এই সমাবেশে করতে যখন পারেননি তখন অন্য জায়গায় তারা করতে পেরেছেন, এটা বিশেষ কোনো সঙ্গত কারণ নেই। যেটা মনে রাখতে হবে তা হলো এই যে নারী পুরুষ সমান অধিকার নিয়ে সমতা ভিত্তিকভাবে সমাজে যদি বিচরণ করেন এবং তারা যদি আর্থসামাজিকভাবে একে অন্যের উপর নির্ভরশীল না হন, পারস্পরিক বন্ধুত্বের বন্ধনে যদি থাকেন, তাহলে তারা যে সম্মান নিয়ে বাস করতে পারবেন, যে মর্যাদা নিয়ে বাস করতে পারবেন, সেটা অন্তপুরে বোরখা পরিয়ে বাস করবে। স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের সময় একেবারে শেষ, আমি আপনাকে শেষ একটি প্রশ্ন করতে চাচ্ছি। বিএনপি প্রধান বিরোধী দল, এই সময় তাদেরকে বারবার গ্রেফতার, বারবার তাদেরকে ছেড়ে দেওয়া, আবার গ্রেফতার, তাদেরকে আস্থায় না নিয়ে তাদের প্রতি এই ধরনের আচরণ আসলে সহিংসতার মাত্রা কি আরও বাড়িয়ে দিচ্ছে না? তখন ব্যর্থতার দায়টা কি সরকারের উপর বর্তায় না? দেখুন, বিএনপির গতকালই তো বোধ হয়, হ্যাঁ গতকাল যাদেরকে আপনার জেলে পাঠানো হয়েছে তাদেরকে জেলে পাঠিয়েছে আদালত, এবং আদালত আমাদের দেশের আইন অনুযায়ী কিন্তু সম্পূর্ণ স্বাধীন, তার উপর নির্বাহী কর্তৃপক্ষ বা তথাকৃত সরকারের কোনো এখতিয়ার নাই। রাজনৈতিক পর্যবেক্ষক মহল বলছে এটা রাজনৈতিক গ্রেফতার। না না, রাজনৈতিক বলতে পারেন, কিন্তু মনে রাখতে হবে এই গ্রেফতারটা কিন্তু এটা গ্রেফতার নয়। তাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে যে তারা সন্ত্রাস করেছেন, তারা সন্ত্রাসের মাধ্যমে অন্যের সম্পত্তি বিনষ্ট করেছেন, জনগণের সম্পত্তি বিনষ্ট করেছেন, এবং যে জনগণের কাজে, স্বাভাবিক কাজে বাধা দিয়েছেন, এটা অভিযোগ। এই অভিযোগ আমরা উত্থাপন করেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে উত্থাপন করা হয়েছে, আদালতে এটা গেছে। আদালতে তারা আজকে না গতকাল তারা তাদের আইন অনুযায়ী আত্মসমর্পণ করে তারা জামিন প্রার্থনা করেছেন। যেহেতু এগুলো জামিনযোগ্য অপরাধ নয়, জামিনযোগ্য অপরাধ নয় অর্থ হলো এক্ষেত্রে জামিন দেওয়ার মালিক একমাত্র আদালত। আদালত তার বিবেচনায় তাদেরকে জেলে পাঠিয়েছেন, সেখানে তো আমাদের বলার কিছু নেই। আদালত আইন অনুযায়ী সম্পূর্ণ স্বাধীন, এবং বন্ধনীতে বলা দরকার এই ধরনের আদালতের স্বাধীনতা দেওয়ার অনুকূলে অন্যদের কথা আমি জানি না, যারা মওদুদ আহমদ নিজেই সোচ্চার ছিলেন এবং আইনের যে খসড়াটি সেই খসড়াটি তারই তৈরি করা বলে আমাদেরকে বলা হয়েছে।
তাহলে আপনার কাছে আমি একটা প্রশ্ন করছি, আপনি বলছেন বিএনপি জনগণের সম্পত্তি ধ্বংস করেছে, হেফাজত ইসলাম যখন এই পুলিশের সাথে সংঘর্ষ হচ্ছে, গাড়ি ভাঙচুর করছে, ককটেল বিস্ফোরণ করছে, সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নেবেন? নাশকতার দৃষ্টিকোণ থেকে আমি হেফাজত ইসলাম আর বিএনপি এর কোনো পার্থক্য দেখি না। তারা নিজেদের স্বার্থ রক্ষা করার জন্যে, দলীয় স্বার্থ রক্ষা করার জন্যে, কায়েমি স্বার্থ রক্ষা করার জন্যে, গোষ্ঠীগত স্বার্থ উদ্ধার করার জন্যে জনগণের সম্পত্তি বিনষ্ট করেছেন এবং করে যাচ্ছেন, এতে কোনো সন্দেহ নাই। এবং মনে রাখতে হবে, এই কারণেই সম্ভবত বিএনপি নারী নেতৃত্বাধীন হওয়া সত্ত্বেও আমাদের হেফাজত ইসলামকে সমর্থন দিয়েছেন, এবং সমর্থন গোপনীয় তো দিয়েছেনই, তাদেরকে নাকি আদা জলের বাইরে শরবত খাইয়েও, খিচুড়ি খাইয়ে আপ্যায়ন করেছেন। তাহলে এই মুহূর্তে বিএনপিকে আস্থায় নেওয়াটা আপনি জরুরি মনে করছেন না? আমি জরুরি বিএনপিকে আস্থা নেওয়ার কথা বলছি না, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, এই দেশের সকল মানুষকে সংঘবদ্ধভাবে এই নাশকতার বিরুদ্ধে যাতে হবে। আজকে বিএনপি কিংবা হেফাজত ইসলাম যদি এই নাশকতামূলক কাজের বিশ্বাসী হয় এবং কাজগুলো করে, তাহলে আমরা মনে করব তারা দুর্বৃত্ত সংগঠন, এবং দুর্বৃত্ত সংগঠন নিয়ে তো গণতন্ত্র চলতে পারে না, এবং দুর্বৃত্তের কাজ দমন করা কিন্তু সরকারের দায়িত্ব, ন্যায়নিষ্ঠ সরকারের দায়িত্ব, গণতান্ত্রিক সরকারের দায়িত্ব, জনগণের ম্যান্ডেট নিয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর মহেন্দ্র খান আলমগীর, আমাদের সময় শেষ হয়ে গেছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ একাত্তর মঞ্চে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি একাত্তর মঞ্চ থেকে।